আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবাই? কেমন আছেন সবাই? আপনাদেরকে জ্যামের শহরে আবারও স্বাগতম। জ্যামের শহরে আরেকটা দিন শুরু হয়ে গেছে। আজকে অবশ্য রোডটা অনেক প্রখর, অনেক লাগতেছে রোডটা শরীরে, গরম ঘাম। কাউসার ভাই এসি ছেড়ে দেন, গরম তো বহুত। এত গরম লাগতেছে রোদে, চারিদিকে রোদ, ঠান্ডা ভরা গরম। তো গাইস, আপনাদের কার কেমন কাটতেছে রমজান কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাও ভালো রেখেছে এই রমজানে। যদি এই রমজানে বেশি টাইম গাড়িতে থাকা, সবাই লাইক কমেন্ট করে থাকবেন, পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। এটা হচ্ছে গুলশান, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় আভিজাত এলাকা। গাইস, যারা এই রমজানে জাকাত দিবেন, ফেতরা দিবেন, খুব সাবধানে দিবেন, খুব সাবধানে দিবেন, যাতে যে যোগ্য ব্যক্তি তার হাতে এটা পৌঁছে। এখন অনেক ধোকাবাজ, অনেক ধোকা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। যে যোগ্য জাকাত পাওয়ার, ফেতরা পাওয়া, তার হাতে পৌঁছতেছে না। আপনারা যখনই জাকাত দিবেন, সে জাকাত নেওয়ার যোগ্যতা তার আছে কি না, সে আসলে জাকাত পায় কি না, সেটা যাচাই বাছাই করে দিবেন। তাতে আপনার জাকাতটা সহি শুদ্ধভাবে আদায় হবে ইনশাল্লাহ। একটা বিপদ গেছে আমার। আচ্ছা, এইটা যাওয়ার পরে আবার ধরলো এই পাশে। আচ্ছা, তো যান যেমন তো মনে হয় অর্ধেক সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় নাই, পৌঁছাইছে আর কি। আচ্ছা আচ্ছা, যারা নতুন বাজার, বারিধারা, গুলশান হয়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন, তারা অবশ্যই অন্য রোডে বা ভিতর দিকে যেসব রোডগুলো আছে ভিতরে ভিতরে যাবেন। এই যে দেখেন, মানে সিগনালে সিগনালে প্রায় 2-3 কিলো পর্যন্ত জ্যাম লেগে আছে, এই যে দেখেন। সো গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে রমজানের ফজিলত পাওয়ার তৌফিক দান করুক, আমিন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ।